ভিডিও পেতে দর্শনীয়। আমাদের সাথেই থাকুন। আরবি আমার ভাষা নাম তাও ইনস্টিটিউট, দর্শনীয়, আমাদের কোর্স সমূহ আরবি আলিয়ম ভাষা। নাকরাও মোসান্না, মোসান্না মা আদমির। আমরা পিছনে পড়েছিলাম, আমার কলম তোমার কলম তার কলম, এখানে ছিল কি একটি, ছিল যে একটি। আজকে আমরা শিখব দুটি। যদি আমরা বলি যে আমার দুটি কলম, তোমার দুটি কলম, তাহার তার দুটি কলম, তাহলে আমরা কিভাবে বলবো? প্রথমে মুফরাদ থেকে মুসান্না করতে হবে। তাহলে মুফরাদ থেকে মুসান্না করার জন্য নাহনু নারিফু, আমরা জানি যে মুফরাদ থেকে মুসান্না করার জন্য শুধুমাত্র সহজ একটাই নিয়ম। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো যে মুফরাদের শেষে আলিফ লাম যোগ, মুফরাদের শেষে শুধুমাত্র আলিফ এবং নুন যোগ করে দিব, তাহলে মোসান্না হয়ে যাবে। মুফরাদের শেষে আলিফ নুন যোগ করলে মোসান্না হয়ে যাবে। আমরা যদি বলি যে কলামুন, একটি কলম, এটাকে যদি আমরা বলি যে দুটি কলম, তাহলে আমরা বলেছিলাম মুফরাদ থেকে মোসান্না করার জন্য আলিফ নুন যোগ করলেই মোসান্না হয়ে যাবে। আলিফ নুন যোগ করলে মোসান্না হয়ে যাবে, তাহলে কি হবে? কলা মানে, কলা মানে, এটা ছিল স্বাভাবিক নিয়ম। কিতাবুন, কিতাবানে, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, বাদা কিতাবানে দুটি বই, কিতা কিতাবা নি দুটি বই, বাদা সাতুন একটি ঘড়ি, সাতুন একটি ঘড়ি, সা আতানে দুটি ঘড়ি। তাহলে সহজ কথা হলো মুফরাদ থেকে মোসান্না করার জন্য সহজ নিয়ম হলো মুফরাদের শেষে আলিফ এবং নুন যোগ করলেই মোসান্না হয়ে যায়, আলিফ এবং নুন যোগ করলেই মোসান্না হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন, আমরা যদি বলি যে আমার দুটি বই, তাহলে আমি কিভাবে বলবো? চলো আমাদের প্রশ্ন। এখন আমরা পিছনে পড়েছিলাম, যেমন আমার ক্ষেত্রে আমরা ইয়া যোগ করব, তোমার ক্ষেত্রে আমরা কা যোগ করব এবং কি যোগ করব, কা এবং কি যোগ করব, তার ক্ষেত্রে আমরা হু যোগ করব এবং হা যোগ করব। এটা ছিল আমাদের নিয়ম, যে আমার বলার ক্ষেত্রে ইয়া যোগ করব, তোমার বলার ক্ষেত্রে কা এবং কি যোগ করব, তার বলার ক্ষেত্রে হু এবং হা যোগ করব। এরপরে আমরা লক্ষ্য করি, এখন হলো আমরা বলবো যে দুটি বই, আমার দুটি বই বলবো বা আমার দুটি কলম বলবো, দুটি বলবো। মানে দুটি বলার ক্ষেত্রে, যেমন কলামুন, কলা মানে ছিল, কলামুন একটি বই, কলা মানে দুটি বই, এর সাথে কি যোগ হবে? এর সাথে আমরা ইয়া যোগ করব, যদি আমার বলতে চাই এর সাথে ইয়া যোগ করব। আর যখনই আমরা ইয়া যোগ করব, ইয়া যোগ করার পরে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, এই কলামুন এটি কি নাকেরা, আর ইয়া এটি মারেফা দমির। নাকেরার পরে মারেফা আসলে কি হয়? তারকিবে মোদাফ মোদাফ ইলাইহি হবে, মোদাফ এবং মোদাফ ইলাইহি হবে, মোদাফ এবং মোদাফ ইলাইহি হবে। আমরা সবসময় মনে রাখবো মোসান্নার ক্ষেত্রে মোদাফের নুন পড়ে যাবে, মোসান্নার ক্ষেত্রে মোদাফের নুন পড়ে যাবে, ইনি থাকতে পারবেন না, মোসান্নার ক্ষেত্রে মোদাফের নুন পড়ে যাবে। মোসান্না অবস্থায় যদি মোদাফ আসে তাহলে নুন পড়ে যাবে, তাহলে কি হলো? কলামাই, কলামাই মানে আমার দুটি কলম, কলামাই আমার দুটি কলম। এই যে মা একটু লম্বা করলাম, কারণ এই যে দুটি বোঝানোর জন্য একটু লম্বা করলাম, কলামাই আমার দুটি কলম। বাদা, পরেরটা একই কথা, যে কলা মানে ছিল দুটি কলম, এর সাথে আমরা কা অথবা কি যোগ করব, তাহলে মোদাফ যেহেতু তাহলে পড়ে যাবে, নুনটা পড়ে যাবে মোদাফের, মোসান্নার নুন পড়ে যাবে, তাহলে কলা মাকা, কলা মাকা অথবা কলা মাকি।
তোমার দুটি কলম, কলামাই আমার দুটি কলম, কলামাকা কলামাকি তোমার দুটি কলম। পরে হু, হু এবং হায়ের জন্য একই কথা, কলামাহু কলামাহা কলামাহা তার দুটি কলম। এখান থেকে পেলাম যে আমার দুটি কলম, তোমার দুটি কলম, তার দুটি কলম। এখন কলামাই আমার দুটি কলম, কলামাকা কলামাকি তোমার দুটি কলম, কলামাহু কলামাহা তার দুটি কলম। এটুকু বুঝেছি আমরা সবাই। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাগুলোতে? তাহলে আপনি কিতাব দিয়ে বলেন যে আমার দুটি কিতাব, তোমার দুটি কিতাব, তার দুটি কিতাব। কলি জীবন নিসা, আমার দুটি কিতাব হলো কিতাবান, কিতাবাই, নাম আর কিতাবাকা কিতাবাকি, নাম কিতাবাহু কিতাবাহা। জামিল, মাশাআল্লাহ। তৈব, তাহলে আমরা এখান থেকে আমরা জানলাম যে আমার কিভাবে হবে, তোমার কিভাবে হবে, তার কিভাবে হবে, এটা আমরা দেখতে পারলাম এখান থেকে। যে আমার দুটি বই, আমার তোমার দুটি বই, তার দুটি বই, আমার দুটি কলম, তোমার দুটি কলম, তার দুটি কলম। জামিল, মাশাআল্লাহ। তৈব, আরানকুল আখি প্রিন্স রেজা, আপনি বলেন ইমামানে দুটি, ইমামাতানে দুটি পাগড়ি। ইমামাতানে, আচ্ছা আমামাতানে, এটা হচ্ছে দুটো পাগড়ি। ইমামাতুন পাগড়ি, হ্যাঁ, ইমামাতুন লাইসা আমামা ইমামাতানে দুটো পাগড়ি, পাগড়ি। এটা এখন কেমন বলেন আমার দুটি পাগড়ি, তোমার দুটি পাগড়ি, তার দুটি পাগড়ি হবে? দুটো পাগড়ি হবে? ইমামাতাই, ইমামাতাই আমার দুটি পাগড়ি, তোমার দুটি পাগড়ি হবে ইমামাতা কা ইমামা ইমামাতা তাকা, তা একটু লম্বা হবে কারণ দুটি, হ্যাঁ তাকা। ইমামাতা কা তোমার দুটি পাগড়ি, ইমামাতা কি তোমার দুটি পাগড়ি, ইমামাতা হু তার দুটি পাগড়ি, ইমামাতা হা তার দুটি পাগড়ি। তৈব, বাদা, এটা লেবাসুন হবে, লেবাসান দুটি পোশাক, লেবাসানে দুটি পোশাক, এখানে বা হবে, তাইয়ের জায়গায় বা হবে। তৈব, এই জায়গাটা এটা বলবেন ওবায়দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেবাসাই ই আমার পোশাক, আমার লেবাসাকা আমার দুটি পোশাক, আমার দুটি পোশাক, হ্যাঁ, লেবাসাকা লেবাসাকি তোমার দুটি পোশাক, লেবাসাহু তার দুটি পোশাক, লেবাসাহা তার দুটি পোশাক। লেবাসাই, লেবাসুহা, লেবাসাহা, এটা বলতে গেলে কিন্তু হলো একটু লম্বা করতে হবে, কারণ একা আলিফ আছে, জবরের বাম পাশে আলিফ থাকলে একটু লম্বা করে পড়তে হবে। আমরা আগে বলেছিলাম লেবাসাহা তার দুটি পোশাক। তাই খালাস। তো বাদা, আজকে একজন নতুন চাঁদ দেখতে পাচ্ছি আমরা। কয়জন এসে মোনা, আপনার সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ, কি অবস্থা আপনার? আসসালাম। আপনার পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নাহনু বিখয়ের, জাজাকাল্লাহ। আপনাকে পেয়ে আমরাও খুশি, আশা করছি যে আপনি নিয়মিত থাকেন আমাদের সাথে আবার। জি ইনশাআল্লাহ। আপনি বলেন কলান সুয়াতুন দিয়ে, কলান সুয়াতানি দুটি টুপি। লাইসা কিতাব কি, কলান সোয়া দিয়ে বলবেন আপনি, কলান সোয়া তুমি এটা দিয়ে বলবেন। উপরে কফের নকশা নেই দেখা যাচ্ছে না। কলান সোয়া তুমি একটি টুপি, কলান সোয়া তানে দুটি টুপি, এখন বলবেন আমার দুটি টুপি, এটা বলবেন। কলান সোয়া তানে দুটি টুপি, কলান, আচ্ছা এক্সকিউজ মি ভাই, শুনেন, আর একজন বলুক তারপর আমি শুনি। হ্যাঁ,
আমি একটু পরে বলি। আপনি শুনতে পারেন এখন পর্যন্ত বাদ ওবায়দুর রহমান খালাস নাম উক্তি শাহীন উক্তি শ্যামলী। আপনি বলেন এই আপনি বলেন মিন্দিল মিন্দিলুন দিয়ে বলেন আপনি মিন্দিলুন মিন্দিলানে দুটি রুমাল। মিন্দিলানে দুটি রুমাল, মিন্দিলাই আমার দুইটি রুমাল, মিন্দিলা কা মিন্দিলা কি তোমার দুইটি রুমাল, মিন্দিলা হু মিন্দিলা হা তার দুইটি দুটি রুমাল। এখন আপনি বলবেন হলো মিফতাহুন দিয়ে, মিফতাহুন চাবি, মিফতাহানি দুটি চাবি। আমার চাবি তোমার চাবি, মিফতাহু তার চাবি, মিফতাহাকা মিফতাহাকি মুযাক্কার মুয়ান্নাস তোমার চাবি, মিফতাহু মিফতাহা তার চাবি, মিফতাহাকা তোমার চাবি, মিফতাহাকি তোমার চাবি, মিফতাহু তার চাবি, মিফতাহা তার চাবি। আমাদের কথা বলার ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে আমাদের এই জিনিসগুলো, আজকে যেগুলো শিখতে হবে, কিন্তু আগে কখনো শিখিনি, আজকে প্রথম শিখতাম। এই জন্য এই বিষয়গুলো কি করতে হবে, বাসা বসে একটু অনুশীলন করতে হবে, একটু অনুশীলন করলে সহজ হয়ে যাবে। সামনে যাচ্ছি আমরা, এখানে লক্ষ্য করি বাক্য আমরা কিভাবে গঠন করব। যে এ দুটি আমার বই, হাজানে কিতাবাই, হাজানে এ দুটি কিতাবাই আমার বই। এরপরে ওই দুটি তোমার খাতা নাম, তানিকা। একটা বিষয় এখানে একটু আমরা বোর্ড থেকে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হাদা, হাদা এর মুসান্না হলো, হাদা এর মুসান্না হলো হাজানে, হাজানে। হাদিহি, হাদিহি এর মুসান্না হলো হাতানে, হাতানে। তাহলে আমরা এখান থেকে পেলাম হাজা হাজানে, হাজিহি হাতানে, হাজা হাজানে, হাজিহি হাতানে। বাদা, জালিকা তিলকা, জালিকা জানিকা, জালিকা জানিকা, এটা ভিন্ন, এটা মনে রাখতে হবে। জালিকা জানিকা, তিলকা তানিকা, তিলকা তানিকা, তানিকা। তোমরা এখান থেকে পেলাম হাজা হাজানে, হাজিহি হাতানে, জালিকা জানিকা, তিলকা তানিকা। মুসান্না, হাজা মুসান্না, হাজানে আফান, হাজা মুফরাদ, হাজানে মুসান্না, হাজিহি মুফরাদ, হাতানে মুসান্না, জালিকা মুফরাদ, জানিকা মুসান্না, তিলকা মুফরাদ, তানিকা মুসান্না। হাজা হাজানে, হাজিহি হাতানে, জালিকা তানিকা, জানিকা তিলকা তানিকা। এতটুকু কি আমরা বুঝলাম সবাই? এরপরে আমরা যাবো একসাথে বাক্যে যাবো। আমরা যদি এখন বলি দুটি, যে ইহা দুটি দুটি বই, যদি আমরা বলি যে ইহা দুটি, ইহা দুটি বই, তাহলে বই কি ছিল, কিতাবুন, তাহলে হাজানে কিতাবানে, হাজানে কিতাবানে। আবার যদি আমরা বলি যে ইহা আমার দুটি বই, তাহলে নুনটা পড়ে যাবে, নুন পড়ে এখানে ইয়া যোগ হবে, আমার, হাজানে
কিতাবাই কিতাবাই বা তোমার হলে কিতাবাকা কিতাবাকি কিতাবাহু কিতাবাহা। তাহলে এই বাক্যকে আমরা বুঝতে পারলাম হাজানে কিতাবাই, এ দুটি আমার বই। এই বাক্যটি বুঝে আসছে আমাদের? এরপরে আমরা লক্ষ্য করি হাতানে, হাতানে যেহেতু মুয়ান্নাস তাহলে আমরা এখানে কিতাব দিলে হবে না, এখানে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তাহলে কি কুররাসাতুন, কুররাসাতুন মুয়ান্নাস। তাহলে হাতানে এখান থেকে পেলাম হাতানে কুর্রা সাতাই, দুটি আমার খাতা। তোমার তাহলে হাতানে দেখলাম। এরপরে আমরা যাব জালিকা, ওই দুটি। জালিকা এর মুসন্না কি জানিকা, তাহলে জানিকা। আমরা যদি বলি ওই দুটি, ওই দুটি আমার কলম, তাহলে কি বলবো? ওই দুটি আমার, ওই দুটি কলম, সেটা আমরা আগে এটা বলি, ওই দুটি কলম। তাহলে কলামুনির মুসন্না কি কলামানে, কলামানে। তাহলে কি হলো? জানিকা কলামানে, জানিকা কলামানে, ওই ওই দুটি কলম বা ওই দুটি কলম অথবা উহা দুটি কলম। জানিকা কলা মানে উহা দুটি কলম, উহা দুটি কলম। আর এরপরে আমরা যদি বলি জানিকা কলামাই, ওই দুটি আমার কলম। জানিকা কলামাকা, কলামাকা, ওই দুটি তোমার কলম। কলামাকি তার কলম, তোমার কলম। কলামাহু কলামাহা তার কলম। এরপরে আমরা যদি মুসান্নার দিকে যাই, না মুয়ান্নাসের দিকে যাই, তাহলে জালিকা এর মুয়ান্নাস কি তিলকা। তিলকা এর মুসান্না কি হবে? তিলকা মুসান্না হলো তানিকা। তাহলে তানিকা, তানিকা সাতুন ঘড়ি, তানিকা সাআতাই, তানিকা সাআত, সাতানে, তানিকা সাতানে, উহা দুটি ঘড়ি। তানিকা সাতানে উহা দুটি ঘড়ি। যদি বলি যে ওই দুটি আমার ঘড়ি, তানিকা সাতাই, ওই দুটি আমার ঘড়ি। তানিকা সাতাকা, সাতাকি, ওই দুটি তোমার ঘড়ি। তানিকা সাতাহু, সাতাহা, ওই দুটি তার ঘড়ি। তাই এতটুকু মনে হয় আমরা সবাই বুঝেছি, না বুঝলে বলবেন, তাহলে আমরা সামনে যেতে পারি। এখানে একই কথা এটাই দেয়া আছে, এত সময় আমরা যা বুঝলাম গুলি এখানে দেয়া আছে, যে জানিকা কিতাবাই, এ দুটি আমার বই। তানিকা কুর্রা সাতাই, ওই দুটি তোমার খাতা। কুর্রা সাতা, কুর্রা সাতাকা, তোমার খাতা। এরপরে তানিকা গুরফাতাহু, সামনে যাব। এক একজন এক এক লাইন করে বলবো, এক এক লাইনে দুটি করে বাক্য দেওয়া আছে। তো আউয়ালান প্রথমে যে বলেন আপনি বলেন। দুটি বালতি,
এই দুটি বালতি দালুয়াহা নাম দালুন বালতি সই দালুয়াহা হ্যাঁ তো বালতি বুঝলি তোমার বালতি তোমার হবে দাল হা হার থেকে কেমন নাকি তার 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 নাম তো এর পরে পাশেটা বলেন হ্যাঁ দালোয়া এই দুটি তার বালতি আর আনিকা সাইয়ারা তাহু ওই দুটি তার গাড়ি জামিল খালাস এর পরের লাইন তিশামলি ওই দুইটি আমার সাইকেল জানিকা ওই দুটি আমার জুতো জামিল মাশাল্লাহ বাদা করলেন প্রিন্স রেজা এই দুটি তোমার বাতি এই দুটো তোমার চাবি হাতানে কালানসুয়া তাহু এই দুটো তার টুপি কিত্তুন মানে বিড়াল কিত্তয় এই দুটি আমার বিড়াল ওই দুটি আমার বিড়াল তানিকা ওয়াসাদ ভিসাদাতাহু ওই দুইটি তার বালিশ ভিসাদাতুন নাম বালিশ সহি জামিল তাইব মনুরুজ্জামান আপনার সাথে মনে হয় আমার মানে চাঁদের দেখা হলো এরকম অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার আমার ক্লাসে তো আপনাকে দেখি না মাঝে মাঝে তাওফিকের ক্লাসে আপনাকে দেখি আলহামদুলিল্লাহ আমার ওই যে শুক্রবারে আমার বুঝছেন না ওই ক্লাস থাকতো আর শিডিউলে ও বুঝতে পারছি মানে কোচিং এর ক্লাস তো এখন ওই কোচিং এর ক্লাসটা চেঞ্জ হয়েছে তো ওই ওই ব্যাচ শেষ হয়ে গেছে ও লেভেল ব্যাচ পরীক্ষা শেষ এই জন্য এখন একটু ফ্রি হয়েছে শুক্রবারে যাক শুক্রিয়া আপনাকে আবার অনুরোধ পেলাম পরে আরেকটি বাক্য ছিল সে বাক্যটি হলো
হাতানি বান এই শব্দটি কি? হাতানে গুরফাতাকা এ দুটি তোমার রুম, হাদানে লিবাসাই এ দুটি আমার পোশাক। আমাদের এতটুকু ছিল যে আমার আমার এ দুটি আমার কলম তোমার কলম, যে দুটি আমরা কিভাবে বলবো, এ দুটি আমার বই, এ দুটি তোমার বই, এ দুটি তার বই, এই যে দুটি কিভাবে বলবো এটা আমরা এখান থেকে শিখলাম। এরপরে আমরা সামনের দিকে যাই। এখন যদি আমরা যদি আমার বলেছিলাম, এখন যদি বলি আমাদের তোমাদের তাদের, যে আমাদের তোমাদের তাদের, এখন আমাদের তোমাদের তাদের এটা আমরা কিভাবে বলবো? প্রথমে আমরা করেছিলাম আমার, আমারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমার এর জন্য ইয়া যোগ করব। এরপরে বলেছিলাম যে তোমার, তোমার জন্য আমরা কা যোগ করব। এরপরে কি যোগ করব। এরপরে আমরা বলেছিলাম তার, তার জন্য আমরা হু যোগ করব। এরপরে তার জন্য আমরা হা যোগ করব। এটা ছিল আমাদের পিছনের পড়া। এখন যদি আমরা বলি যে আমাদের দুজনের, দুজনের যদি আমরা বলি তাহলে ইয়ের জায়গায় না চলে আসবে, না আমাদের দুজনের। এরপরে যদি বলি তোমাদের দুজনের, তোমাদের দুজনের তাহলে এখানে মোজাক্কার মুনাস একই রকম, তোমাদের দুজনের এখানে কুমা চলে আসবে, কুমা কায়ের জায়গায় চলে আসবে কুমা। আর হু এবং হা এর জায়গায় চলে আসবে হুমা, হুমা। তাই আমরা এখান থেকে পেলাম যে আমাদের দুজনের না, তোমাদের দুজনের কুমা, তাদের দুজনের হুমা, না কুমা হুমা, আমাদের দুজন, আমাদের দুজনের না, তোমাদের দুজনের কুমা, তাদের দুজনের হুমা, আমাদের দুজনের না, তোমাদের দুজনের কুমা, তাদের দুজনের উমা। এখন আমরা যদি বলি যে আমাদের দুজনের দুটি কলম আছে, আমাদের দুজনের দুটি কলম আছে, তাহলে আগে আমরা দুটি কলম আরবি বলি, অথবা দুটি কলম, দুটি কলম কি? কলা মানি, কলা মানি, কলা মানি। তাই এখানে যদি আমাদের বলি তাহলে না যোগ হবে। আমরা বলেছিলাম মোদাফের ক্ষেত্রে নুনটা পড়ে যাবে, নুনটা পড়ে গেলে তাহলে এখানে নুনটা পড়ে গিয়ে এখানে না চলে আসবে, এখানে নুনটা পড়ে গিয়ে এখানে না চলে আসবে। তাহলে কলা মানা, আমাদের দুটি কলম, কলা মা আফান, আমাদের দুজনের দুটি কলম, কলা মা না, আমাদের দুজনের দুটি কলম। আমরা এখান থেকে কি দুজন শিখছি, কলা মা না, আমাদের দুজনের দুটি কলম। এরপরে কলা মা কুমা, আমাদের দুজনের, তোমাদের দুজনের দুটি কলম, কলা মা কুমা, তোমাদের দুজনের দুটি কলম। এরপরে কলা মা হুমা, তাদের দুজনের দুটি কলম, কলা মা হুমা, তাদের দুজনের দুটি কলম। তাই এতটুকু আমাদের বোঝার কথা, না বুঝলে বলবেন। এরপর আমরা সামনে যাই। এখানে আমরা লক্ষ্য করছি এগুলোই দেয়া আছে, আমরা এত যেগুলো শিখলাম এগুলোই দেয়া আছে, যেমন কলা মা না, আমাদের দুজনের দুটি কলম, কলা মা কুমা, তোমাদের দুজনের দুটি কলম, কলা মা হুমা, তাদের দুজনের দুটি কলম। এখানে ভুল আছে, তাদের দুজনের দুটি কলম। এরপরে মাদ্রাসা যখন দিয়ে দেওয়া আছে, মাদ্রাসা, মাদ্রাসা তানে দুটি মাদ্রাসা, মাদ্রাসা তা না, আমাদের দুজনের দুটি মাদ্রাসা, দুটি বিদ্যালয়,
মাদ্রাসা তা কুমা, তোমাদের দুজনের দুটি বিদ্যালয়। মাদ্রাসা মাদ্রাসা তা হুমা, তাদের দুজনের দুটি মাদ্রাসা। এরপরে কিতাবুন, কিতাবুন দিয়ে কিতাবা না, আমাদের দুজনের দুটি বই। কিতাবা কুমা, তোমাদের দুজনের দুটি বই। কিতাবা হুমা, তাদের দুজনের দুটি বই। এরপরে কুরাসাতুন, খাতা। কুরাসাতা না, আমাদের দুজনের দুটি খাতা। কুরাসাতা কুমা, তোমাদের দুজনের দুটি খাতা। কুরাসাতা হুমা, তাদের দুজনের দুটি খাতা। এরপরে কুরসিয়ন, চেয়ার। কুরসিয়ানে দুটি চেয়ার। কুরসিয়ানা, আমাদের দুজনের দুটি চেয়ার। কুরসিয়া কুমা, তোমাদের দুজনের দুটি চেয়ার। কুরসিয়া হুমা, তাদের দুজনের দুটি চেয়ার। আদা খালাস। এরপরে আবার এখানে আরো কিছু দেওয়া আছে না, এক একজনের কাছ থেকে শুনি এখান থেকে পাঁচটা তো না, এখানে না অনেক কিছু দেওয়া আছে বলতে না, শুধু শব্দ দেওয়া আছে, এখানে ওভাবে ফরম্যাট দেয়া নাই। তাই প্রথম হলো গোরফাতুন, গোরফাতান। গোরফাতান আওয়ালান উক্তি জেবুন নেসা, লাইসা মাওজুদা বাদা উক্তি শামলি। জি ভাইয়া, গুরফাতানা, গুরফাতানা মানে আমাদের, এই যে শুধু না বললে না হয়ে যায়, গুরফাতানা এর পর আলিফ ছিল না, গুরফাতা এখানে আলিফ তো নাই ভাইয়া, দেখছি কোথায় আলিফ তো থাকবে, আপনি দিয়ে বলবেন না, এখানে থাকবে কেন, আপনি তো দিয়ে বলবেন। ও দিয়ে পড়তে হবে, গুরফাতা না মানে আমাদের দুজনের দুটি কামরা। নাম ওয়া সাদে সাদে কেন গুরফাতা দিয়ে বলেন, আমাদের তোমাদের তাদের তিনটা বলবেন না। ও আচ্ছা, তিনটা বলতে হবে, গুরফাতা না আমাদের দুজনের দুটি কামরা। গুরফাতা গুরফাতা কুমা, তোমাদের দুজনের দুটি কামরা। আর গুরফাতা হুমা, তাদের দুজনের দুটি কামরা। তাই বাদকি শামলি উসাদাতুন বালিশ, ওসাদাতুন বালিশ, ওসাদাতানে দুইটি বালিশ, ওসাদাতানা আমাদের দুইটি বালিশ, ওয়াসাদাতা কুমা তোমাদের দুজনের দুইটি বালিশ, ওয়াসাদাতা হুমা তাদের দুজনের দুটো বালিশ। তাইফ বাদা প্রিন্স রেজা, হেদা উন জুতা। হিদাওয়ানি, হিদাওয়ানি দুটি জুতা। হিদাআন, হিদাউন, হিদাআনি দুটি দুটি জুতা। নাম হিদাআনে দুটি জুতা, হিদাআনা, হিদাআনা, হিদাআনা আমাদের দুজনে দুটি জুতা, হিদাআ তোমাদের দুজনে দুটি জুতা, হিদা তোমাদের দুজনের দুটি জুতা, হ্যাঁ হিদাআহুমা তাদের দুজনে দুটি জুতা। নাম জামিল মাশাআল্লাহ। বাদ ওবাইদ রহমান, কলান সুয়াতুন টুপি। কলান সুয়াতানে দুটি টুপি, কলান সুয়াতানা আমাদের দু, কলান সুয়াতানা, কলান সুয়াতানা আমাদের দুজনের দুটি টুপি, কলান সুয়াত কুমা আমা তোমাদের দুজনের দুটি টুপি, কলান সুয়াতা হুমা তাদের দুজনের দুটি টুপি। জামিল মাশাআল্লাহ। বাদা
এরপরে নাম ফাইজুননেসা আপনি বলবেন এরপরে তাওিলাতুন টেবিল না তাওিলাতানা আমাদের দুইজনের দুটি টেবিল তাওিলাতা হুমা তোমাদের দুইজনের দুটি টেবিল তাওিলাতা হুমা তাদের দুইজনের দুটি টেবিল তাই বাদা লেবাসুন হবে তো তার জায়গায় বা হবে লেবাসুন পোশাক মনুরুজ্জামান নাম লিবাসুন একটি পোশাক লিবাসানে দুইটি পোশাক লিবাসানা আমাদের দুইজনের দুটি পোশাক লিবাসাকুম তাদের দুইজনের দুটি পোশাক লিবাসাকুমা তাদের দুইজনের দুটি পোশাক লিবাসা হুমা কুমা মানা তোমাদের আমাদের দুটি পোশাক কামিসা কুমা তোমাদের দুটি পোশাক কামিসা হুমা তাদের দুটি পোশাক আমরা এখানে তারা কি তারা দুইজন দুজন উল্লেখ করে বলবো যে আমাদের দুজনের দুটি পোশাক তোমাদের দুজনের দুটি পোশাক তাদের দুজনের দুটি পোশাক বুঝতে পেরেছি জি তাই এখন বাকি যেগুলো আছে এগুলো আমাদের এখন পড়া সম্ভব না তাহলে এখন পড়লে আমাদের অতিরিক্ত সময় নষ্ট হবে আমরা খ্রিস্টানটা বুঝলাম বাকিগুলো এখানে যা আছে প্রত্যেকেই কি করতে হবে বাসায় বসে একটু অনুশীলন করতে হবে এই বাকি যে শব্দগুলো দিয়ে আছে সেই শব্দগুলো দিয়ে অর্থগুলো একবার বলে দিচ্ছি মাকতাবুন অফিস ইমামাতুন পাগড়ি সহনুন থালা এগুলো আগেও পড়েছি আমরা সন্দুকুন বাক্স ফেরোয়াশুন বিছানা কুফরুন তালা সাল্লাজাতুন ফ্রিজ বাদা মিন্দিলুন পোশাক সাইফুন তরবারি মেরুয়াহাতুন পাখা মিন্দিলুন আফান মিন্দিলুন রুমাল রুমাল মিন্দিলুন রুমাল সাইফুন তরবারি মেরুয়াহাতুন পাখা মিফতাহুন চাবি মিলাকাতুন চামচ তাই বাদ এরপরে আমরা সামনে যাই তাই সামনে যাওয়ার আগে হলো আমাদের এই শীট আমাদের এই শীট হলো আমাদের গ্রুপে দেওয়া ছিল গ্রুপে পিডিএফ আকারে আমাদের ফেসবুক গ্রুপে আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব এই গ্রুপে পিডিএফ আকারে দেওয়া আছে যাদের কাছে শীট নাই ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে যদি আপনি শীট খুঁজে না পান তাহলে ফাইলে যাবেন গ্রুপের ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে দেখবেন ওখান থেকে পাবেন তাই পাদা এরপরে আমরা সামনে যাই এখন যদি আমরা এখানে মাউসুফ মাউসুফের সাথে যদি আমরা এখানে সেফা যুক্ত করি যেমন যদি বলি আমার আমাদের দুজনের কলম দুটি দামি যেমন কলা মা না আমাদের দুজনের কলম দুটি এই কলম দুটি কি যদি বলি দামি তাহলে আমরা কিভাবে বলবো তাহলে দামি আরবি কি ছিল সামিনুন দামি তাহলে সামি নানি মুসান্নার সাথে মুসান্না হবে সামি নানি আমাদের দুজনের দুটি কলম দুটি দামি সামি নানি দামি এরপর হলো কেতা বা কুমা তোমাদের দুজনের কলম দুটি কি জাদি দানি নতুন তাহলে কিতা বা কুমা জাদি দানি তোমাদের দুজনের কলম দুটি নতুন এরপরে মাকতাবাতুন লাইব্রেরি মাকতাবাতা হুমা তাদের তাদের দুজনের দুটি লাইব্রেরি মাশুরাতানি প্রসিদ্ধ তাদের দুজনের দুটি লাইব্রেরি প্রসিদ্ধ আমরা একটু তারকিব দেখে আসি এরপরে সামনে আপনাদের কাছ থেকে শুনবো প্রথম বাক্যের তারকিব দেখবো আমরা কলা মা না সামি নানি কলা মা না সামি নানি কলা মা না সামিনানি তাহলে আমরা লক্ষ্য করি কলা মা না এর দিকে যদি তাকাই তাহলে কলা মা নে ছিল এখানে মোদাফার কারণে নুনটা পড়ে গেছে কলা মা এটা কি নাকেরা
আর এই যে নুন পরে জমির আসছে, জমিরটি কি মারেফা। এরপরে সামিনা আনে, সামিনুন হলো নাকেরা। তাই আমরা জানি নাকেরার পরে মারেফা আসলে মোদাফ মোদাফ এলাই হয়, সেহেতু কলামুন মোদাফ আর না দমির এটি মোদাফ এলাইহি। মোদাফ মোদাফ এলাইহি মিলে কি হবে এটা আমরা এখন বের করব। এখন লক্ষ্য করি এই যে না মারেফা আর এই না মারেফা আর হলো সামিনা আনে নাকেরা। আমরা জানি নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে মুবতাদা খবর হয়, তাহলে মোদাপ মোদাফ এলাইহি মিলে মুবতাদা আর সামিনান এটি হলো খবর, আর মুবতাদা খবর মিলে এটি জুমলা ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। তাইয়েব, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটি হলো যে মোসান্না আলিফ নুন, মোসান্না আলিফ নুন। এখন মোসান্নার এরাব এখান থেকে জানবো, মোসান্নার এরাব এখান থেকে জানবো। এখন আমরা জানি যে খবর হয়েছে, আমরা জানি যে মুবতাদা খবর পেশ হয়, মুবতাদা খবর পেশ হয়, মুবতাদা খবর পেশ হয়। মনে রাখবো এখান এখান থেকে যে মোসান্না পেশের সময় আলিফ নুন হবে, এই যে পেশের জায়গায় আলিফ নুন হয়েছে, এই যে আলিফ নুন। মোসান্না পেশের সময় আলিফ নুন হবে, মোসান্না জবর বা জেরের জায়গায় ইয়ানুন হবে। জবর বা জেরের জায়গায় আসেনি, সামনে পাবো আমরা, সামনে যখন পাবো তখন আমরা এটা পাবো ইয়ানুন। তাহলে মোসান্না জবর বা জেরের জায়গায় ইয়ানুন হবে, মোসান্না পেশের জায়গায় আলিফ নুন হবে, মোসান্না জবর বা জেরের জায়গায় ইয়ানুন হবে, মোসান্না পেশের জায়গায় আলিফ নুন হবে, পেশের জায়গায় আলিফ নুন দিয়ে হবে, মোসান্না পেশের জায়গায় আলিফ নুন দিয়ে হবে, আর জবর বা জেরের জায়গায় ইয়ানুন দিয়ে হবে, জবর বা জেরের জায়গায় ইয়ানুন দিয়ে হবে। এতটুকু আমরা কি বুঝলাম, বোঝার কথা? সামনে যেতে পারি এখন আমরা। তাই এরপর এখান থেকে আমরা বাক্য এক একজন এক একটা করে বাক্য পড়বো, বেশি না, এক একজন এক একটা করে বাক্য পড়বো। আউয়ালান উক্তি জেবুন নেসা, প্রথম দুটি বাক্য আছে, প্রথম লাইনের বলেন। আপনি মিউট করা আছেন। জি জি, তাহলে আমাদের সাইকেল দুটি, আমাদের সাইকেল দুটি দ্রুতগামী। জামিল, মাশাআল্লাহ। মিন 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 দি ইলাহুমা দালুন, লাইসা মিন দিলুন, প্রথম লাইন আপনার জন্য পড়া। আচ্ছা, দালওয়ানা সাকিলা সাকিলানে, আমাদের বালতি দুটি সাকিলানে কি পরিচ্ছন্ন? সাকিলুন সাকিলাতুন মানা ভারী। ও ভাই, ভাইয়া ভুলে গেছি, আমাদের বালতি দুটি ভারী। তো জামিল বাদ, পরের 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 লাইন মনিরুজ্জামান। সাকিলানে না, মিন্দিলা হুমা, মিন্দিলা মিন্দিলা হুমা রাখি সানে, রাখি সানে তাদের তাদের দুজনের তাদের রুমাল দুটি রাখি সানে মানে সস্তা। হ্যাঁ, তাদের তাদের দুটি তাদের রুমাল দুটি সস্তা। আচ্ছা, হাজা হাজা আ হিজা কুমা রাকিস হিজা আ কুমা, তোমাদের জুতা দুটি সস্তা। তাইয়েব খালাস আখি, বাদ আপতি শামলি।
পরে দুইটা পরে পরে দুইটা বাক্য কলান সুয়াতা কুমা জাদি দাতানি তোমাদের তোমাদের দুজনের টুপি দুটি সুন্দর নতুন নাম হাসিরহুমা নাজিফানে তাদের দুজনের মাদুর দুটি পরিষ্কার তাইফ জামিল বাই দা প্রিন্স সেজা কদরুন মানা ময়দা আমাদের ভবন আমাদের ভবন দুটো উঁচু নাম আমাদের ভবন দুটি উঁচু সেফাত যুক্ত শব্দ ঠিক আছে কিন্তু এটা মুক্তা দা খবর মাউসুফ সিফাত না আমরা তার মুক্তা দা খবর দেখে আসছিলাম তাই না আর যদি আমরা মাউসুফ সিফাত বলি কিভাবে হবে পরে দেখাচ্ছে আপনাদের তাই বাদা বাদা ওবাইদুর রহমান পরে পরে দুটি একটু বলেন সাইয়ারাতানা সগীরাতানে আমাদের দুজনের দুটি গাড়ি ছোট আমাদের 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 দুজনের গাড়ি দুটি ছোট আমাদের দুজনের গাড়ি দুটো ছোট হ্যাঁ আমাদের দুজনের গাড়ি দুটো ছোট তোমাদের দুজনের চাবি দুটি ছোট ও তালা হ্যাঁ তালা তালা দুটি তোমাদের দুজনের তালা দুটি ছোট তোমাদের দুইজনের দুইটি খাতা পুরাতন তোমাদের দুজনের খাতা দুটি পুরাতন আচ্ছা তোমাদের দুইজনের খাতা দুইটি পুরাতন হাদিয়া পাতা না ওয়াসিয়াতানে আমাদের দুইজনের বাগান দুইটি প্রশস্ত তোমাদের দুজনের ড্রেস দুটি নতুন লিবাসা হুমা জামিলানে তাদের দুজনের পোশাক দুটি সুন্দর এখানে আরো তিনটে বাক্য আছে আওয়াল নাকি জেবুন নিসা প্রথম লাইন বলেন আপনি মিউট করে আছেন লাইসা মাওজুদ জি জি গুরফা গুরফাতানা কাবিরাতানে আমাদের কামরা দুটি বড় ভাইয়া শুনে যাচ্ছে আমাদের কামরা
সাল্লাজাতা কুমা জাদিদাতানে, তাদের তোমাদের ফ্রিজ দুটি নূতন। طيب خلاص মনুরুজ্জামান নাম এটা কি তাদের থালা দুটি ভালো। মিপ্তাহানা কাবিরানে, আমাদের চাবি দুটি বড়। নাম সহি। তাইফ উক্তি শামলি শেষ হলেন। তোমাদের বালিশ দুটি হালকা, তোমাদের দুজনের বালিশ দুটি হালকা। হুমা তামি নানে, মুশতুন চিরুনি, মুশতা হুমা সামি নানে, তাদের চিরুনি দুটি সামিনুন, সামিনুন দামি, তাদের চিরুনি দুটি দামি। আমি এখান থেকে আমরা সিফাত দেখবো, এরপরে পরের অংশে যাবো। আমরা সিফাত দেখে আসি বোর্ড থেকে। যদি আমরা বলি যে আমাদের, এটা আমরা পিছনে পড়েছিলাম, যদিও যদি বলি আমাদের দুটি, আমাদের না, যদি বলি দুটি নতুন কলম যদি আমরা বলি, তাহলে আমরা বলবো কলামানে জাদিদানে, জাদিদানে দুটি নতুন কলম, দুটি নতুন খাতা বা দুটি পুরাতন খাতা, কুরাসাতন খাতা, কুরাসাতানে কুরাসাতানে কাদিমাতানে কাদিমাতানে তাইব কাদিমাতানে তাইব। প্রিন্সেসা বুঝেছেন মাউসুফ সিফাত? জি ব্যবস্থা তো জানি, এটাই ছিল মাসুম। জি বলেন মাসুম সিফাত তো আপনার যে নাকরা পর নাকরা অথবা মারে পর মারে পর ছিল না? মারে পর আসবে জি, এখানে সব নাকরা পর নাকরা আসছে। হ্যাঁ হ্যাঁ জি জি, তাহলে হচ্ছে যে কালামানা আগে যেটা দেখলাম সামি না না, ওটা হচ্ছে গিয়ে ওই মুক্তাদা খবর আগে মুক্তাদা খবর জি, কলামানা, কারণ কলামানা এর মধ্যে মুদাফ মুদাফিলে আছে, মুদাফ মুদাফিলে মিলে মুক্তাদা। আমরা তাকে ব্যক্ততাকে আমরা দেখেছিলাম। এখন আমরা একটু ভিন্ন ভাবে বলি, যদি বলা হয় এ দুটি আমাদের বই, আগে বলা হয়েছিল যে আমাদের দুটি বই, আমাদের দুটি নতুন বই, পুরাতন বই, এরকম বলা হয়েছিল। এখন আমরা দেখছি যে এ দুটি আমাদের বই, এ দুটি আমাদের বই। লক্ষ্য করি হাদানে কিতাবানা, এ দুটি আমাদের বই। ফাদানিকা কলামাকুমা, ওই দুটি তোমাদের কলম। দানিকা কুররাসাতাহুমা, ওই দুটি তাদের খাতা। আমরা এখান থেকে পেলাম যে এ দুটি, ওই দুটি, এ দুটি আমাদের বই, ও দুটি তোমাদের বই, বা ওই দুটি তাদের খাতা, এরকম করে। বাদা এক একজন এক এক লাইন করে, শেষ হয়েছিল শ্যামলী। বাদা লান প্রিন্স রেজা, প্রিন্স রেজা বলেন প্রথম লাইন। বিসমিল্লাহির রহমান রহিম। হাজানে ফারাসানা, ফেরাশন বিসানা, ফেরাশানা, হাজানে ফেরাশানা, এই দুটি আমাদের বিছানা।
তোমাদের দুজনের গাড়িতে জামিল মাশাল্লাহ বা ওবাইদুর রহমান হাতানি কুরা সাতা কুমা এই দুটি তোমাদের খাতা হাতানে গুরফাতানা গুরফাতানা এই দুটি তোমাদের আমাদের পক্ষ তাইয়েব জামিল বাদ আলামিন জানিকা ফিজাহুম জালিকা জানিকা ওই দুটি তোমাদের দুজনের জুতা জানিকা কামিসাহুমা ওই দুটি তোমাদের দুজনের জামা তাদের লাইসা তোমাদের হ্যাঁ তাদের তাদের জামা তাই বাদ ফাজুন নিসা নান হাজানে সাহনানা সাহনুন মানে কি ভাইয়া সাহনুন থালা বুঝি নাই থালা থালা জেবুন্নেসা আপনাকে ক্লাসের মধ্যে কথা বলতে নিষেধ করা হয়েছিল মিউট করে কথা বলতে বলা হয়েছিল আপনি আনমিউট করে আবার কথা বলছেন সরি ভাইয়া জি বলেন এই আমাদের সালা প্লেট থালা প্লেট প্লেট থালা আচ্ছা প্লেট না এই দুইটি আমাদের থালা হাজানে গালওয়া হুমা আমাদের থালা এরপরে দালুন বালতি বালতি হাজানে দালুয়া হুমা এই দুইটি তাদের বালতি জি ভাইয়া জানিকা উফলাকুমা ওই দুইটি তোমাদের কুফলুন হলো চাবি কুফলুন তালা 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 ওই দুইটি তোমাদের তালা হাতানে হাতানে বেনাইতা কুমা এ দুটি হাতানে হাতানে এ দুটি তাদের ভবন না কুমা তোমাদের ভবন তোমাদের ভবন তানিকা তাদের বালিশ জানিকা এটা কি হাসিরুন চাটাই ও হাসি হ্যাঁ আচ্ছা হাসিরুন আচ্ছা হাসিরা হাসিরা না আমাদের চাটাই তাইব জামিল বাদ উক্তি শ্যামলী হাজানে মিফতাহানা এই দুটি আমাদের দুজনের চাটাই দুজনের দুটি চাবি এরকম করবো নাকি না দুজনের চাবি সেরকম এ দুটি আমাদের চাবি আমাদের দুজনের চাবি বলা যায় অথবা আমাদের চাবি বললে হবে দুটো চাবি বলা লাগবে না তাই হাতানে হাদি কতা কুমা এই দুটি এই
এই দুটি আমার তোমাদের দুজনের বাগান। খালাস বাদা প্রিন্স যা শেষ হলাম। হাতানে কলন সুয়াতুমা ওই দুটি এই দুটি এই দুটি এই দুটি হ্যাঁ এই দুটি তোমাদের দুজনের টুপি নাম হা জানে লিবাসানা এই দুটি আমাদের দুজনের পোশাক। তাইব বাদা পরের লাইন ওবায়দুর রহমান জি ভাইয়া জানিকা মিন্দিলাহুমা ওই দুটি তাদের রুমাল তানিকা সাল্লা জাতাহুমা ওই দুটি তাদের ফ্রিজ। জামিল বাদ আলামিন শেষলেন تانيك دراجتنا ওই দুটি আমাদের মোটরসাইকেল। জানিকা ভুল করেছি লাইসেন্স মোটরসাইকেল আরবে অনঙ্গ থাকতে পারে দারাজতন তো সাইকেল। ও আচ্ছা ওকে তাহলে হচ্ছে তানিকা দারাজতনা ওই দুটি আমাদের সাইকেল। জানিকা মুশতাকুমা ওই দুটি কি বলে তোমাদের চিরুনি। আমরা সামনে যাবো, তবে সামনে যাওয়ার আগে আমাদের সাথে নতুন আরেকজন সদস্য আসেনি, এরপর থেকে আপনাদের সাথে থাকবেন। তার কাছ থেকে তার পরিচয় শুনি। মুক্তিশ্যামলী কথা বলেছি। জি আসসালাম আলাইকুম, আমার নাম শ্যামলী। আমি আসলে এই নাইম ভাইয়ের ক্লাসে ইয়ে করতেছি, আমি লেভেল ফোর এর ছাত্রী আর কি। তো এখন ক্লাবে জয়েন করলাম আপনাদের সাথে ক্লাস করার জন্য। লেভেল ফোর মানে কি ডিপ্লোমা হাই ডিপ্লোমা না? আমাদের না মানে আমাদের কোর্সের হলো লেভেল ফোর। আর হলো আপনি কোন জায়গা থেকে আসছেন, কি করছেন এখন, এগুলো সবার বলেন। আমি আমরা এখন কানাডায় থাকি, এখানে আমার হাজবেন্ডের সঙ্গে, এখানে আমার পরিবার নিয়ে আছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারি। আমি এখানে কিন্তু যেয়েছি এই উক্তি শ্যামলী কিন্তু আপনাদের আমাদের এই ফেরদাউসি আপুর পরিচিত, ফেরদাউসি আপুর মাধ্যমে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়েছেন, সেটা কিন্তু বলেননি। আমাদের এখানে কিন্তু ফেরদাউসি আপু অনেক পরিচিত সবার কাছে। ও হ্যাঁ, না ফেরদাউসি আমার ফ্রেন্ড, অনেক মানে ভালো জানাশোনা ওর সাথে। হ্যাঁ, ওর মাধ্যমে আমি জানছি এই প্রোগ্রামের ব্যাপারে, তারপর আমি ভর্তি হলাম। তাই বাদায়ের পরে যাব। প্রথমে শুরু করবেন উক্তি ফাইজুন্নেসা মোনা। ইসমুন জালিকাল ওয়ালাদুন মোতাসিম, মোতাসিম ফিল বাংলা মোতাসিম, এটা কি নাম? নাম এই ছেলেটির নাম মোতাসিম, ওই ছেলেটির নাম
জালিকা ওই ওই লোকটির নাম ওয়ালাগুন মনে হয় ছেলে ওই ছেলেটির নাম মুতাসিম হুয়া তিলমিদুন তিলকাল মাদ্রাসা তিলকাল মাদ্রাসা তু মারাতন আরেকবার হুয়া তিলমিজুন তিলকাল মাদ্রাসাতি তিলমিজুন সহি হুয়া তিলমি মোদাফ মোদাফেলের ব্যবহার আচ্ছা হুয়া তিলমিজু তিলকাল মাদ্রাসাতি সে ওই মাদ্রাসা ওই স্কুলের ছাত্র তাইব বাদ আর পরে বলেন ইসমু তিলকাল মাদ্রাসাতি মাদ্রাসাতু আবি বাকরাল বাকরাল সাদিকুন বাকরাল সাদিকু আবি আবি বকর সিদ্দিক আও আবি বকর সিদ্দিক নাম নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাদ্রাসার নাম আবু বকর সিদ্দিক মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা তাই খালাস আঙ্কি খালাস উচ্চি নাম পর থেকে যে বল ইচ্ছা বলবেন হুয়া তিলমিজু হুয়া তিলমিজু জাকি জাকিয়ুন ওয়া মুস্তাহিদুন নাম সে কর্মঠ এবং জাকিয়ুন হলো মেধাবী মেধাবী ছাত্র সে কর্মঠ এবং মেধাবী ছাত্র সহি জামিল হাজানে হাজানে কালামাহু হাজান ইহা দুটি কলম তাহা তার দুটি কলম আবার বলেন হাজানে হাজানে কালামাহু এ দুটি তার কলম সহি কলামাহু সামিনানে তার কলম দুটি দামি লেবাসাহু জামিলানে এবং তার পোশাক তার পোশাক দুটি সুন্দর লেবাসাহু জাদিদানে তার পোশাক দুটি নূতন খালাস জামিল বাদ জামানুর জামান নাম ইসমু সরি ইসমু তিলকাল তিলকাল বিন্তু হ্যাঁ সরি ইসমু তিলকা তিলকাল বিন্তি মাফশু মুবাশশিরা মুবাশশির মুবাশশিরাতুন না মুবাশশিরাতু মুয়ান্নাস মুবাশশিরাতু নাম তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ জি বিন্তু তিলকা আচ্ছা ওই মেয়ের ওই মেয়েটির নাম মুবাশশিরা হিয়া হিয়া তিলমিজাতু সরি হিয়া তিলমিজাতু হাজিহিল মাদ্রাসাতি নাম সে সে এই মাদ্রাসার ছাত্রী নাম ইসমু ইসমু হাজিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার নাম মাদ্রাসাতু মাদ্রাসাতুন আয়েশাতু আয়েশাতু সাদিকু সিদ্দিক সিদ্দিকি হ্যাঁ
এই মাদ্রাসার নাম আয়েশা সিদ্দিকে মাদ্রাসা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। সে একজন গবিয়াতুন মেধাহীন নির্বোধ সে একজন নির্বোধ ছাত্রী নির্বোধ এবং অলস জি সে একজন নির্বোধ অলস এবং নির্বোধ ছাত্রী হাজিহিল বাইতি হাজিহিল বাইতুল কাসালি 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 কাসা মানা পুরানো দেখতে পাচ্ছি কাসা ওই পুরাতন হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে সিফাত শুধুমাত্র কাসা আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন কাসা লি দিয়ে শব্দ দেখছি না ডিকশনারিতে কাসা লি মানে ইয়ে হইছে যায় মোদের মোদের লি মানে আমাদের আমাদের আমরা এখানে পুরাতন ধরে নেই পুরাতন ধরে সামনে যাই পরে পরবর্তীতে আমরা যদি আমাদের সামনে আসে তাহলে দেখবো অনুসরণ কাসলান হবে তাহলে তো এটা ভুল হবে এই শব্দটা তাহলে ভুল হবে এখানে দেওয়া বা অলস বাড়ি হয় নাকি এটি পুরাতন বাড়ি ওকে ওই ছেলের ভাইয়ের পুরাতন বাড়ি লা এই পুরাতন বাড়িটি এই পুরাতন বাড়িটি ওই পরিশ্রমী ছেলের বোনের এই পুরাতন বাড়িটি ওই পরিশ্রমী ছেলের বোনের আচ্ছা আমি একটু বলি এই বাইতুল কি বিনতুল কাসালি হবে তাহলে অর্থটা এমন হতে পারে কিনা যে এই মানে অলস মেয়েটি উখতুন বোন জালিকাল ওয়ালাদুল মুজতাহিদ বেনতন হলে সেটা হতে পারে তাহলে ঠিক আছে হবে বেনতন মানা বোন তবে কাসালি তাহলে অলস ঠিক আছে কাসানুন কাসলানুন এখান থেকে বেনতুল কাসালি কাসানুন এর মুয়ান্নাস কাসালি কাসানুন মুজাক্কার কাসালি মুয়ান্নাস নাম
তাহলে ভাই লাইটার অর্থ কি হবে? মারাতা নুখরা ভক্তি শ্যামলী বিন্তুন হাদিহিল বিন্তু এই অলস মেয়েটি ওই পরিশ্রমী ছেলেটির বোন। তাইব জামিল মাশাআল্লাহ কালা সুক্তি বাদা এরপর থেকে প্রিন্স রেজা তার পোশাক দুটি ভালো এবং ওই দুটি তার জুতা হেদাহা তার জুতা দুটি খুব খারাপ এবং ওই দুটি তার চেয়ার কুসিয়াহা জেদা তার চেয়ার দুটো খুব দুর্বল। তাইব জামিল বাদ ওবায়দুর রহমানের পর থেকে জি ভাইয়া হুয়া সদরুল ইসলামী ওয়া হুয়া বদরুল ইসলামী নাম মানা সে ইসলামের সে ইসলামের কি এখানে বোঝাচ্ছে নেতা সদরুল মানা বক্ষ সে ইসলামের বক্ষ এবং সে ইসলামী ও হুয়া বদরুল ইসলামী সে ইসলামের সদরুল এবং অর্থ বলবো না আমরা নামই বলবো নামের ক্ষেত্রে নামই বলবো অর্থ বলবো না সে সদরুল ইসলাম এবং সে বদরুল ইসলাম। আচ্ছা সে সদরুল ইসলাম এবং সে বদরুল ইসলাম হুমা জামিলানি ওয়ালাদানি সালেহানি তারা তারা দুজন সৎ সঙ্গী সৎ ছেলের সঙ্গী এটা বুঝতেছি না ভাইয়া তারা দুজন এখানে আরেকটা মনে হয় হবে তাহলে আমার সঠিকটা ঠিক হয় তারা দুজন সঙ্গী তারা দুজন সহপাঠী এবং সৎ দুজন সৎ ছেলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া হুমা জামিলানে ওয়া ওয়ালাদানে সালেহানে তারা দুজন সঙ্গী এবং তারা দুজন সৎ ছেলে আবার পড়বো
আফিদা জালেকা সাইকুল আজিনি হাফিদা জালেকা সাইকুল আজিমি মুদাফ মুদাফ ইলাইহি সাইকুল আজিমি সাইকুল আজিমি এখানে যে ভাইয়া যে হাদি হাফিদা জালেকাল জালেকা সাই নাতি হাফিদা তারা দুজন নাতি ওই তারা দুটি তারা দুজন ওই বড় নেতার নাতি নেতা না সেখন মানে নেতা হবে না ওই বৃদ্ধ হবে যে মানে ওই অতিবৃদ্ধের নাতি অতিবৃদ্ধ আচ্ছা তারা দুজন ওই অতিবৃদ্ধের নাতি যারা সমৃদ্ধ তার কোন শায়েক বলে থাকে সাধারণত যে ওই বড় শায়েকের নাতি তা বলতে পারি আমরা এখন দুটি অর্থ অথবা বড় আলেম বা হলো বড় শায়েক এটা বলতে পারি আমরা হ্যাঁ তাইলে বলতে পারি যে ওই 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 বড় নেতার নেতার দুটি নাতি নেতা তো বলাই যাবে না এখানে কি বললাম ওই শায়েকের ওই বড় শায়েকের দুটি নাতি নাম সহি জালেকা শাইখুল আজিমি আলেমুল আলিমি আলিমুন আলিমি আলামি আলিমুন আলিমিল আলামি আলামিন মানা বিশ্ব বা হলো নাম বিশ্ব আলামুন মানা বিশ্ব জগৎ তাহলে ওই 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 বড় ওই ওই বড় শায়েকের ওই বড় শায়েক ওই বড় শায়েক আলামিয়ুন আমাদের বিশ্বের বড় আলেম আমাদের না আমার লাইসা আমার আমি মানা বিশ্ব আলেমুন আলামিন বিশ্ব আলেম বা হলো জগৎ বিখ্যাত আলেম এরকম বলা যেতে পারে বিশ্ব আলেম ওই বড় শায়েক বিশ্বের একজন বড় আলেম নাম বিশ্বের বললে হবে না তখন আবার মোদাফ মোদাফিল অর্থ হয়ে যাবে এখানে মাউসুফ সাবাত দুটাই আলিমুন আলামিয়ুন ও তাইলে ওই বড় শায়েক বাংলা কি হতে পারে সুন্দর বাংলা বিশ্ববিখ্যাত আলেম বিশ্ব আলেম মানে জগৎ বিখ্যাত আলেম হ্যাঁ জগৎ বিখ্যাত আলেম নাম সহি জামিল খালাস يا فرحانة أين صديق صديقتان هي فرحانة تمار بان ما صديقتان بان دو بي دوتي كوبا هي فرحانة تمار بان دو بي دو جن كوتا هما في غرفتي تارا دو جن আমার কক্ষে কাতানে বিন আসাদি কাতানে বিনতানে নজিফাতানে তোমার না বান্ধবী দুটি কি পরিচ্ছন্ন মেয়ে নাম সদিকতাই বিনতানে নজিফাতানে হ্যাঁ
আমার বান্ধবী দুটি পরিচ্ছন্ন মেয়ে তাই খালাস আখি বাদা ফাইজুননেসা আদিনতানে নাজিফাতানে সদিয়কাতাকা আম বিনতানে কাজরাতানা কাজরাতানে দিকি কাজরাতান কাজরাতানি নাম সহি কাজরাতানে মানা কাজরাতন মানা ময়দা পরিচ্ছন্ন মেয়ে দুইটি কি পরিচ্ছন্ন মেয়ে দুইটি কি তোম লাইসা মেয়ে দুইটি সাদিকাতা আ বিনতানে নাজিফাতানে পরিচ্ছন্ন মেয়ে দুইটি না আপনি এখানে এখানে প্রশ্ন বুঝতে হবে এটা এটা সাধারণ প্রশ্ন এটা হলো বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্ন বিশেষ শব্দকে আগে নিতে হবে বিশেষ শব্দকে এখানে সাদিকাতা তোমার তোমার বান্ধবী নাম তোমার বান্ধবী দুজন কি তোমার বান্ধবী দুজন কি পরিচ্ছন্ন মেয়ে নাকি অপরিচ্ছন্ন মেয়ে তাই নাম বিনতানে নাজিফাতানে মেয়ে দুইটি পরিচ্ছন্ন হাল সাদিকাতানে আল নাজি নাজিফাতানে বিনতুকা জালিকা বিনতুকা বিনতাকা বিনতাকা জালিকাল তাজিরুল গনি গনিউল মেয়ে তোমার বিনতাকা তোমার বিন্তুন বিন্তুন মানে মেয়ে তোমার মেয়ে দুইটি কি পরিচ্ছন্ন বান্ধবী কেমন কেমন জানি হয়ে যাচ্ছে এটা কি কঠিন লাগছে হাল সাদিকতা হাল সাদিকতা হাল সাদিকতা নে এই বান্ধবী দুজন বান্ধবী দুজন কি আর নাজিফা তানে পরিচ্ছন্ন বিনতাকা তোমার দুজন মেয়ে তোমার মেয়ে দুজন এই ব্যাকরণ মানে ঠিক নেই কোথাও কিছু সমস্যা আছে জালিকা তাজির আবার আবার তাজিরুন গানি উনি এটা তো আবার ভিন্ন জিনিস হয়ে গেল না ভিন্ন জিনিস জি জি অন্য কিছু ঢুকে গেছে এখানে বলতে এটা থাকুক ঠিক আছে আজকে আমরা এ পর্যন্তই এখানে আজকে শেষ করব আর সামনে যাব না আজকে আমরা হেওয়ার করব না একটু আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলেন এই যে এখানে বিনতানি তারপর নাজিফাতানি এটা দুইটি কি মাউসুব সিফাত নাকি এমনি ইয়ে কি বলে ওই জুমলা এখানে বাক্যটা ঠিক নেই মাউসুব সিফাত হলে একই জিনিস হবে আলিফ লাম হলে দুইটার সাথে আলিফ লাম থাকবে কিন্তু এখানে একটু আমিল দেখা যাচ্ছে সব জায়গায় না ওই এটা ওই যে ছোট ওই যে কোশ্চেন আছে না সেটার পরের যে দুইটা ওয়ার্ড আছে এখানে বিন বিনতানে তারপর নাজিফাতানে নাজিফাতানে না মাউসুব সিফাত পরিচ্ছন্ন মেয়ে দুইটা এইভাবে হবে হ্যাঁ দুজন পরিচ্ছন্ন মেয়ে তাই আর কোনো কথা আছে আমাদের আজকে ক্লাস সংক্রান্ত কিছু প্রশ্ন আছে কিনা আপনি বলেন আর হলো 10টা থেকে আমাদের তাফসীর ক্লাস আছে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন আর তাফসীর ক্লাস বিকেলে আপনাদের জন্য আলাদাভাবে দেওয়া হয়েছিল কিন্তু তিন চার দিন দেখলাম শুধুমাত্র আমি একাই আছি আর অন্য কেউ নাই এজন্য এই ক্লাসটা অফ করে দেওয়া হয়েছে তাফসীর ক্লাস থেকে সকাল 10টায় সকাল 10টায় জি সকাল 10টা থেকে 12টা কবে এটা প্রত্যেকদিন প্রত্যেকদিন জি জি প্রত্যেকদিন ও
তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম ইনশাআল্লাহ আমরা আজকে পুরো ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব আর কোনো কথা আছে আপনাদের ক্লাস সংক্রান্ত ভাইয়া এই তাফসীরের যে 10 টাই ক্লাস হবে এটার লিংক কোনটা একই লিংক একই লিংক একই লিংক হ্যাঁ আমার যত ক্লাস হয় সকল ক্লাসের একই লিংক সুন্দর মানে বুঝতে খুব সুন্দর পারি কোনো সমস্যা নেই বাট দেখা যায় যে এই পড়াগুলো পড়তে আবার মানে ই হয়ে যাচ্ছে আমার জন্য বেসিক্যালি আমার জন্য অন্যরা সবাই হয়তো পারতেছে বুঝতে পারছি মাঝখানে বললে আমরা হলো এক ঘন্টা পরে একটু সময় নিতাম 10 মিনিট সময় নিতাম প্রয়োজন মনে আপনাকে কথা বলেনি আমি চাচ্ছিলাম যে নিব কিন্তু পরে যখন কথা বলেনি তার কারণে আমরা সামনের দিকে গেলাম আস্তে আস্তে ঠিক আছে আমরা আগামী ক্লাসে মনে করে দেব ক্লাস ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে আপনাদের ক্লাস খুবই ভালো হচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে সমস্যা নেই চলো এটা দেখো তবে আজকে তো উক্তি শ্যামলী আপনি আমাদের সাথে আজকে প্রথম আপনি কেমন লাগলো ক্লাবের কার্যক্রম বলেন ভালো লাগছে বিশেষ করে এমনি তো আসলে ওই সে লেভেল গুলো পড়ে যাওয়া হয় বাসায় প্র্যাকটিস করা হয় না সেজন্য এখানে জয়েন করে তো প্র্যাকটিস ঠিক আছে তাহলে আমরা আজকে শেষ করি এখানে আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে ইলা লেকা আর নাম এখানে আপনাদের এই বাইরের কাজ দেওয়া হয়নি ওয়াজিবুল মানজিল ওয়াজিবুল মানজিল দেখেন আমরা এই যে একটা অনুষ্ঠিত করলাম না এই অনুষ্ঠিতের মধ্যে কিছু মুসান্নার ব্যবহার ছিল আপনি মুসান্নার ব্যবহার দিয়ে মোট 10টি বাক্য লিখবেন মুসান্নার ব্যবহার দিয়ে মোট 10টি বাক্য লিখবেন আজকে যে আমরা মূলত আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মুসান্না এই মুসান্নার ব্যবহার দিয়ে 10টি বাক্য লিখবেন বাক্যের ফরম্যাট গুলো ভিন্ন ভিন্ন হবে মোদাফিলাই সহ হতে পারে একটু পড়লে এখান থেকে তুমি বুঝতে পারবেন যে কিভাবে লিখবেন মোট 10টি বাক্য লিখতে হবে এতটুকু কাজ তাই ইলা লেকা মা আসসালাম আসসালামু আলাইকুম বলেন বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 ফাইলে যাব লেভেল 3 মানে আমাদের নোটিশ বোর্ডে মেসেঞ্জার গ্রুপে ইনফরমেশনের মধ্যে আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 মেসেঞ্জার গ্রুপে আমাদের জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও আমাদের সাথে কেউ দিয়ে দিলেই হবে যাদের কাছে আছে মনির ভাইয়ের কাছে কি আছে আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও হ্যাঁ পাঠিয়ে দিলে আমার সুবিধা হয় না আমার খুঁজে পেতে একটু কষ্ট হয় আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আরবি ভাষা ইনস্টিটিউট কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি ভাষার বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আরবি ভাষা ইনস্টিটিউট আমাদের কোর্স সমূহ আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 সার্টিফিকেট কোর্স জুনিয়র সিনিয়র ডিপ্লোমা আরবি